নমস্কার বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। তো আগের ভিডিও যেগুলো করেছিলাম সেখানে অনেক ভালো রেসপন্স করেছেন আপনারা, এবং প্রত্যেকটা ভিডিওর শেষে যে কোশ্চেন ছিল অনেকেই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন, এবং অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছেন এরকম ভিডিও যদি আরও দেওয়া হয় তাহলে তারা খুব উপকৃত হয়। পরীক্ষার ব্যাপারে কোনো নোটিফিকেশান এলে বা কোনো বিজ্ঞপ্তি এলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। অনেকেই এখন ইংলিশ পোলো করছেন, ইংলিশ পোলোর ক্লাসগুলো শেষ হয়ে গেলে আশা করি লিখিত পরীক্ষার ব্যাপারে আপনাদের কিছু জানিয়ে দেবে। তো আজকে আমি 16টি কোশ্চেন এনেছি আপনাদের জন্য, যে কোশ্চেনে প্রথম 15টি কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদের জানিয়ে দেব, শেষের কোশ্চেনটার অ্যান্সার আপনারা দেবেন, ভিডিওর কমেন্ট বক্সে দেবেন, তাহলে আমি বুঝবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে আরও 15টি কোশ্চেন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম 14টি কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদের জানিয়ে দেব, শেষের যে কোশ্চেনটা থাকছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখেছেন। তো চলুন শুরু করা যাক। ইউর স্টুডেন্ট ইজ রাইটিং এ লেটার অফ ইনভাইটেশন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উড ইউ রিকমেন্ড ফ্রম হিম টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য প্রোগ্রাম উইল বিগিন অ্যাট 9 AM। কোশ্চেনটা আশা করি পড়ে বুঝতে পেরেছেন। তো এই বিগিনের সিনোনিম এখানে কী হিসাবে ব্যবহার করতে পারি? অপশান এ সিজ, অপশান বি স্টার্ট, অপশান সি বিগান, অপশান ডি কমেন্স। তো অ্যান্সারটা হবে অপশান বি স্টার্ট। দিস কি ইউনিকলি আইডেন্টিফাইস ইচ রেকর্ড, এ প্রাইমারি কি, কি রেকর্ড, ইউনিক কি, ফিল্ড নেম। এই কোশ্চেনটা কোথা থেকে আসছে বুঝতে পেরেছেন? এমএস অ্যাক্সেস থেকে আজকে কিছু কোশ্চেন এনেছি। তো ইউনিকলি আইডেন্টিফাই রেকর্ড করে সেটা কোনটা? অপশান এ হবে অ্যান্সার, প্রাইমারি কি। দ্য সাইজ অব ইয়েস নো ফিল্ড ইজ অলওয়েজ 1 বিট, 1 বাইট, 1 ক্যারেক্টার, 1 GB। অ্যান্সারটা হবে 1 বিট। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ ডেটাবেস অবজেক্ট, টেবিলস, কোয়ারিস, রিলেশনশিপ, রিপোর্ট। তো এর অ্যান্সারটা হবে অপশান সি, রিলেশনশিপ, যেটা হচ্ছে কোনো ডেটাবেস অবজেক্ট নয়। ইন এ ডেটাবেস টেবিল দ্য ক্যাটাগরি অফ ইনফরমেশান ইজ কল্ড এ টাফেল, বি ফিল্ড, সি রেকর্ড, ডি অল অফ অ্যাবাব। তো অ্যান্সারটা হবে অপশান বি, ফিল্ড। ইন ওয়ান টু মেনি রিলেশনশিপ দ্য টেবিল ইন ওয়ান সাইড ইজ কল্ড ড্যাশ অ্যান্ড অন মেনি সাইড ইজ কল্ড ড্যাশ। অপশান এ চাইল্ড প্যারেন্ট, অপশান বি প্যারেন্ট চাইল্ড, অপশান সি ব্রাদার সিস্টার, অপশান ডি ফাদার সন বলা হয়। তো এর অ্যান্সার হবে অপশান বি, প্যারেন্ট চাইল্ড। ইফ সিব্রান্স জব ইজ টু রিক্রুট, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজ স্টাফ ইন হার অর্গানাইজেশন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ হার ডেজিগনেশন। অপশান এ পার্সোনাল ম্যানেজার, অপশান বি পার্সোনাল ম্যানেজার, প্রায় একই ধরনের উচ্চারণে, অপশান ডি পার্সোনালিটি ম্যানেজার। তো অ্যান্সারটা হবে অপশান সি, পার্সোনাল ম্যানেজার। ইফ ইউ আনস্ক্র্যাম্বল দ্য লেটার ওয়াই কি ANE ইউ উইল গেট দ্য নেম অফ মাউন্টেন পাস, ওয়ারিয়ার, ফ্লাওয়ার, কান্ট্রি। তো এই লেটারটাকে সাজালে কী হবে? কেনিয়া, যেটা একটা কান্ট্রিকে বোঝায়। হোয়াট ইজ দ্য কারেক্ট HTML ট্যাগ ফর ইনসার্টিং এ লাইন ব্রেক, একটা লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়? অপশান এ BR, LB, ব্রেক, নিউ লাইন। তো অ্যান্সারটা হবে BR, BR ট্যাগ দিয়ে আমরা একটা নতুন লাইন শুরু করতে পারি। ইয়াহু, ইনফোসিক অ্যান্ড লাইকোস আর সার্চ ইঞ্জিন, ব্রাউজার, নিউজ গ্রুপ, নান অব দ্য অ্যাবাব। অ্যান্সারটা হবে অপশান এ, সার্চ ইঞ্জিন। ইয়াহু, ইনফোসেক অ্যান্ড লাইকো হলো সার্চ ইঞ্জিন। ইন হুইচ মেনু ক্যান ইউ ফাইন্ড ফিচার লাইক স্লাইড ডিজাইন, স্লাইড লেআউট, ইটিসি? ইনসার্ট মেনু, ফরম্যাট মেনু, টুলস মেনু, স্লাইড শো মেনু। তো অ্যান্সারটা হবে অপশান বি, ফরম্যাট মেনু। দ্য এফেক্ট অ্যাপ্লাইড টু ডিসপ্লে হোয়েন স্লাইডস চেঞ্জ ইন স্লাইড শো ভিউ ইজ? অপশান এ স্লাইড অ্যানিমেশন, অপশান বি কাস্টম অ্যানিমেশন, অপশান সি কাস্টম ট্রানজিশন, অপশান ডি স্লাইড ট্রানজিশন। তো এর অ্যান্সারটা হবে অপশান ডি, স্লাইড ট্রানজিশন। হাউ টু ইউজ ফরম্যাট প্রিন্টার মাল্টিপুল টাইমস, ফরম্যাট প্রিন্টার যদি অনেকবারের জন্য ইউজ করতে চাই তখন অপশান কোনটা হবে অ্যান্সার? অপশান এ বাই ক্লিক অন ক্লিক লক ফরম্যাট প্রিন্টার আইকন, বাই ডবল ক্লিক অন দ্য ফরম্যাট প্রিন্টার আইকন, বাই সিলেক্টিং এডিট ফরম্যাট প্রিন্টার মাল্টিপুল ইউজ,
ফরম্যাট প্রিন্টার ক্যান নট বি ইউজ মাল্টিপল টাইমস। তো এর অ্যান্সারটা হবে অপশন বি, বাই ডাবল ক্লিক অন দ্য ফরম্যাট প্রিন্টার আইকন। হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট ইউজড ইন এমএস ওয়ার্ড 2007 ডকুমেন্ট? টাইমস নিউ রোমান, এরিয়াল, ক্যালিব্রি, প্রীতি। তো এমএস ওয়ার্ড 2007-এ আমরা যখন কোনো ডকুমেন্ট খুলি তার ফন্ট ডিফল্ট হিসাবে থাকে ক্যালিব্রি। এই কোশ্চেনটা দর্শকদের জন্য থাকছে, যারা এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ পেজ মার্জিন? অপশন এ লেফট, অপশন বি রাইট, অপশন সি সেন্টার, অপশন ডি টপ। তো কোনটা পেজ মার্জিন নয় অনেকেই জানেন অ্যান্সারটা, ফাটাফাট ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি মন দিয়ে দেখলেন। এরকম আরও ভিডিওর জন্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা এইরকম ভিডিও আরও চান। সবাই ভালো থাকুন, এক্সামের জন্য প্রিপারেশন নিন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।